আপনি সকালবেলা ঘুম থেকে উঠে কি খাচ্ছেন তার উপরে অনেকটাই নির্ভর করে আপনি কতটা সুস্থ কিংবা কতটা অসুস্থ। সকালবেলা উঠে যদি আপনি অস্বাস্থ্যকর খাবার খাওয়া শুরু করে দেন তাহলে নিশ্চিতভাবে আপনার শরীর অসুস্থ হবে এবং নানাবিধ রোগ আপনাকে জেকে বসবে। আজকের ভিডিওতে আপনাদেরকে দুটো সুপার ফুড সম্পর্কে জানাবো। এই সুপার ফুডগুলো সহজেই আমরা আমাদের কাছে রাখতে পারি, অর্থাৎ রান্নাঘরেই পাওয়া যায়। এই সুপার ফুডগুলো যদি আপনি সকালবেলার খাদ্য তালিকায় রাখতে পারেন তাহলে এটি গ্যারান্টি দিয়ে বলা যায় যে ছোট বড় যে কোনো রোগ আপনাকে কখনোই কাবু করতে পারবে না। আপনার শরীরের শক্তি হবে একেবারে অদম্য, কোনো রোগ আপনাকে কখনোই আক্রান্ত করতে পারবে না। কোন সেই দুটো সুপার ফুড জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবণী। সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ পারফেক্ট টিপস বাই লাবণী ফলো করতে পারেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথম যে সুপার ফুডটি সম্পর্কে জানাচ্ছি সেটি হচ্ছে সকালবেলা ভেজানো এক মুঠো কিশমিশ। এটি আপনার শরীরের একেবারে গোড়া থেকে অনেক রোগকে সারাতে পারে। কোন কোন রোগকে সারাতে পারে জানতে চান? চলুন আমরা এই কিশমিশের উপকারিতা জানব, খাওয়ার নিয়ম সম্পর্কে জানব এবং কোন রোগে উপকারী তাও জানব। প্রাকৃতিক ক্যান্ডি হিসেবে আখ্যা দেওয়া হয়েছে কিশমিশকে। এটি শুধু মুখের স্বাদ বাড়ানোর জন্যই নয়, সারাদিনের কর্মশক্তির অন্যতম উৎস হিসেবে মনে করা হয়। আঙুর ফলকে শুকিয়ে তৈরি করা হয় কিশমিশ। রোদের তাপ কিংবা ওভেনের তাপে এর ফ্রুক্টোজগুলো জমাট বেঁধে পরিণত হয় কিশমিশে। এটি রক্তের শর্করার মাত্রা বাড়াতে কোনো রকমের ঝামেলা করে না, আর শতকরা 70% খাঁটি এই ফ্রুক্টোজ সহজেই হজমযোগ্য। এছাড়া আঙুরের বিভিন্ন পুষ্টিকর উপাদান যেমন ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, কপার, জিঙ্ক, লৌহ, ফ্লোরাইড, পটাশিয়াম, ফোলেট, নিয়াসিন, কোলিন, ভিটামিন B6, ভিটামিন সি, ভিটামিন কে, রিবোফ্লোবিন ইত্যাদি কিশমিশেও পাওয়া যায়। চলুন জেনে নেই কিশমিশ আসলে কী কী উপকার করতে পারে। প্রথমত, সকালবেলা এটি খেলে এটি আপনার মুখের স্বাস্থ্যকে ভালো রাখবে। ক্যান্ডির মতো দাঁতে লেগে থাকে না কিশমিশ, ফলে থাকে না ক্যাভিটি তৈরির আশঙ্কা। কিশমিশে পাইথোনিউট্রিয়েন্ট এলিয়ানিক অ্যাসিড নামক এক ধরনের অ্যাসিড রয়েছে যা ব্যাকটেরিয়া থেকে দাঁতের ক্যাভিটি ধ্বংস করে ও মুখের স্বাস্থ্য ভালো রাখে। মুখের দুর্গন্ধকে দূর করতে সাহায্য করে। যদি আপনি রক্তশূন্যতার রোগী হয়ে থাকেন তাহলে এর কারণে আপনার অনেক সমস্যা হয়, যেমন দুর্বলতা, অবসাদ, কোনো কাজে মন না বসা, বুক ধরপড় করা, মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, ত্বকের রং ফ্যাকাশে হয়ে যাওয়া, নখ অসুন্দর হয়ে যাওয়া। রক্তশূন্যতা দূর করতে পারে ভেজানো কিশমিশ। রক্তে লৌহের পরিমাণ কম হলে অনেক সমস্যা হতে শুরু করে। যাদের শরীরে হিমোগ্লোবিন কম তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কম। কিশমিশে প্রচুর পরিমাণে আয়রন পাওয়া যায় যা রক্তশূন্যতায় ভোগা রোগীদের জন্য খুবই উপকারী। এছাড়াও রক্ত ও লোহিত রক্তকণিকা তৈরির জন্য দরকার ভিটামিন বি কমপ্লেক্স ও কপার যা কিশমিশে থাকে। এক কাপ কিশমিশ 6 মিলিগ্রাম লৌহের পরিমাণ যোগান দিতে পারে যা প্রতিদিনের লৌহের চাহিদার 17% পূরণ করতে পারে। যদি আপনি হাড়ের রোগী হয়ে থাকেন তাহলে অবশ্যই খাদ্য তালিকায় কিশমিশকে অন্তর্ভুক্ত করবেন। আজকাল অস্টিওপরোসিস রোগ অনেকেরই হয়ে থাকে। হাড়ের এই রোগ প্রতিরোধ করতে বোরন নামের খনিজ পদার্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, আর কিশমিশ বোরনের অন্যতম উৎস। বোরনে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেশিয়াম যা হাড়ের গঠনের পাশাপাশি শরীরের টেস্টোস্টেরন হরমোন এবং ইস্ট্রোজেন হরমোনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে, যা পুরুষ ও নারীদের প্রজনন সংক্রান্ত নানাবিধ জটিলতা প্রতিরোধ করতে পারে। তাই যাদের প্রজনন সংক্রান্ত জটিলতা আছে এবং হাড়ে ক্যালসিয়ামের অভাব, হাড়ে ব্যথা, অস্টিওপরোসিস ও আর্থ্রাইটিসের যন্ত্রণা আছে তারা কিশমিশ খেলে এই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। অ্যাসিডিটি স্বাভাবিক করে কিশমিশ। অতিরিক্ত অ্যাসিডিটির ফলে রক্ত দূষিত হয় যার ফলে অ্যাসিডোটিস, আর্থ্রাইটিস, চামড়ার রোগ, হৃদরোগ বা ক্যান্সার হতে পারে। অ্যান্টাসিড হিসেবে পরিচিত দুই উপাদান যেমন ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম শরীরের ক্ষারীয় ভাবকে স্বাভাবিক রাখে এবং অ্যাসিডোসিসের হাত থেকে আমাদেরকে বাঁচায়, আর এই উপাদানগুলো কিশমিশে রয়েছে। কিশমিশ আঁশে পরিপূর্ণ। কোলোরেক্টাল ক্যান্সার থেকে মুক্ত থাকার জন্য যারা খাদ্যাভাসে আঁশযুক্ত খাবার রাখতে চান তাদের জন্য কিশমিশ হতে পারে আদর্শ খাবার, কারণ 1 টেবিল চামচ কিশমিশ আপনাকে দিতে পারে 1 গ্রাম হজম সহায়ক আঁশ, আর এটি খেলে খুব সহজে আপনার কনস্টিপেশনের সমস্যাও দূর হয়ে যাবে। যাদের দৃষ্টিশক্তির সমস্যা অর্থাৎ চোখে ভালো দেখতে পান না, ছোট থেকে বড় সকলেরই এমন সমস্যা হয়ে থাকে। কিশমিশে থাকা পলিফেনলস উপাদান
ক্ষতিকারক ফ্রি রেডিকেলসকে ধ্বংস করে দেয় এবং চোখের বিভিন্ন রোগের হাত থেকে আমাদেরকে রক্ষা দেয়। এটি অ্যান্টি কোলেস্টেরল উপাদান। কিশমিশে কোলেস্টেরলের পরিমাণ শূন্য। শুধু তাই নয়, এতে আছে অ্যান্টি কোলেস্টেরল উপাদান যা শরীরের খারাপ কোলেস্টেরল কমায়। এছাড়া কিশমিশে থাকা দ্রবণীয় ফাইবার যকৃৎ থেকে খারাপ কোলেস্টেরল দূর করতে সহায়তা করে। এক কাপ কিশমিশ থেকে 4 গ্রাম পরিমাণ দ্রবণীয় ফাইবার পাওয়া যায়। তাছাড়া কিশমিশে থাকা অ্যান্টি অক্সিডেন্ট পলিফেনলস কোলেস্টেরলকে শরীর থেকে এনজাইম শোষণ করা থেকে বিরত রাখতে সাহায্য করে। মস্তিষ্ক আমাদের সমস্ত দেহকে চালনা করে। কিশমিশে থাকা বোরন মস্তিষ্কের খাদ্য হিসেবে কাজ করে। তাছাড়া বোরন মনোযোগ বৃদ্ধি করে, চোখের সঙ্গে হাতের সামঞ্জস্যতা বাড়ানো এবং স্মৃতিশক্তি তীক্ষ্ণ করতে সাহায্য করে। 100 গ্রাম কিশমিশ থেকে 2.2 মিলিগ্রাম বোরন পাওয়া যায়। রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে কিশমিশ। বিষাক্ত পদার্থ দূর করে রক্ত পরিষ্কারক হিসেবেই কাজ করে না, পাশাপাশি রক্তচাপকেও কমাতে সাহায্য করে কিশমিশ। মূলত কিশমিশে থাকা পটাশিয়াম রক্তচাপ কমায়। সাধারণত উচ্চমাত্রা সোডিয়াম শরীরের রক্তচাপ বাড়ায়। কিশমিশ শরীরে সোডিয়ামের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখে। এই হচ্ছে কিশমিশের নানাবিধ উপকারিতা। আর এই সমস্ত রোগগুলোতে আজকাল কম বেশি মানুষ ভুগে থাকেন। কিভাবে খাবেন কিশমিশ? রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে কিশমিশ ভালোভাবে ধুয়ে এর বোটা ছাড়িয়ে নেবেন। 1 মুঠো পরিমাণ নিয়ে নেবেন, অথবা পরিমাণে 10 থেকে 15টি। এবারে 1 গ্লাস বিশুদ্ধ জলে ভিজিয়ে রাখুন। সকালবেলা আরও একটি যে উপাদানের কথা বলেছি তার সাথে কিশমিশ চিবিয়ে খান। উপকার খুব শীঘ্রই পেয়ে যাবেন। যখন খাওয়া শুরু করবেন টানা 7 দিন খাবেন, তারপরে সপ্তাহে 2 থেকে 3 দিন খেলেই যথেষ্ট। যাদের শরীরে নানাবিধ সমস্যা আছে তারা প্রতিদিনই খাওয়ার চেষ্টা করবেন, সমস্যা পুরোপুরিভাবে সমাধান না হওয়া পর্যন্ত। দ্বিতীয় যে সুপার ফুডটি সম্পর্কে বলছি সেটি হচ্ছে খেজুর। খেজুরের উপকারিতা আমাদের কারোই অজানা নয়। খেজুরের প্রচুর শক্তি, অ্যামাইনো অ্যাসিড, শর্করা, ভিটামিন ও মিনারেল পাওয়া যায়। রোজার সময় তো অনেকেই খেজুর খান, তবে আপনি এমনি দিনেও খেজুরকে খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করবেন, এর উপকারিতা বলে শেষ করার মতো নয়। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি, এটি গ্লুকোজের ঘাটতি যোগান দিতে সাহায্য করে, কোলেস্টেরল এবং ফ্যাট ইত্যাদি কমাতে সাহায্য করে। খেজুরে কোনো কোলেস্টেরল এবং বাড়তি পরিমাণে চর্বি থাকে না, যার ফলে আপনি যখন খেজুর খেতে শুরু করেন তখন আপনার শরীরের ক্ষতিকারক চর্বি এবং কোলেস্টেরল দূর হতে সাহায্য করে এটি। খেজুরে প্রচুর মাত্রায় পাওয়া যায় প্রোটিন, ভিটামিন, আয়রন। এই উপাদানগুলো আমাদের শরীরে জরুরি। ভিটামিনের মধ্যে রয়েছে ভিটামিন B1, B2, B3, B5, ভিটামিন সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, নিয়াসিন ইত্যাদিতে পরিপূর্ণ। খেজুর ক্যান্সার প্রতিরোধ করে। খেজুর পুষ্টিগুণে সমৃদ্ধ, প্রাকৃতিক আঁশে পূর্ণ। গবেষণা বলছে খেজুর পেটের ক্যান্সারকে প্রতিরোধ করে। যারা নিয়মিত খেজুর খান তাদের ক্যান্সারের ঝুঁকি একেবারেই থাকে না। বিভিন্ন গবেষণায় এটিও উঠে এসেছে যে খেজুর মহিলাদের অ্যাবডোমিনাল ক্যান্সার রোধে দারুণ কার্যকরী ভূমিকা পালন করতে পারে, ওষুধের চেয়েও ভালো কাজ করে। পরিমিত মাত্রায় খেজুর খান, এটি আপনার ওজনকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। মাত্র কয়েকটি খেজুর আপনার ক্ষুধার জ্বালা নিভায় এবং পাকস্থলীতে কম পরিমাণে খাবার গ্রহণে উদ্বুদ্ধ করে। এই কয়েকটি খেজুরি কিন্তু আপনার প্রয়োজনীয় শর্করার ঘাটতি পূরণ করতে পারবে। যাদের কনস্টিপেশনের সমস্যা আছে তারা সকালবেলা কিশমিশ ও খেজুর খেলে কনস্টিপেশনের সমস্যা কয়েকদিনের মধ্যে ভালো হয়ে যাবে। কখনো কখনো ডায়রিয়ার জন্য এটি বেশ উপকারী। এক কথায় এটি আপনার বাওয়াল মুভমেন্টকে ঠিক করে, যার কারণে কনস্টিপেশনের রোগীদের জন্য উপকারী, আবার যাদের ডায়রিয়া আছে তাদের জন্য উপকারী। সংক্রমণ, যকৃতের সংক্রমণে খেজুর উপকারী। এছাড়া গলা ব্যথা, বিভিন্ন ধরনের জ্বর, সর্দি এবং ঠান্ডায় খেজুর উপকারী। খেজুর অ্যালকোহলজনিত বিষক্রিয়া থেকে আমাদেরকে রক্ষা করতে পারে। ভেজানো খেজুর খেলে বিষক্রিয়া থেকে দ্রুত রক্ষা পাওয়া যায়। কিশমিশের মতো খেজুরও রক্ত শূন্যতা দূর করতে সাহায্য করে। প্রচুর মিনারেলসের সঙ্গে খেজুরে পাওয়া যায় আয়রন, যা রক্ত স্বল্পতাকে প্রতিরোধ করে। তাই যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কম তারা সকালবেলা এই খাবারটি অবশ্যই খাবেন। খেজুর আমাদের কর্মশক্তি সঞ্চার করতে পারে। খেজুরের প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি পাওয়া যায়। এটি খুব দ্রুত শক্তি বাড়াতে সাহায্য করে। স্নায়ুর কর্মক্ষমতা বাড়ায় খেজুর। খেজুর নানা ভিটামিনে পরিপূর্ণ থাকার কারণে এটি মস্তিষ্কের চিন্তা ভাবনার গতিকে বৃদ্ধি করতে পারে, সঙ্গে স্নায়ুতন্ত্রের কর্মক্ষমতা বাড়ায়। একটি পরিসংখ্যান বলছে ছাত্রছাত্রীরা যারা নিয়মিত খেজুর খায় তাদের দক্ষতা অন্যদের তুলনায় বেশি, আর বয়স্করা যাদের ভুলে যাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে তারা খেজুর খেলে এই সমস্যা দূর হয়ে যাবে। খেজুরে রয়েছে পটাশিয়াম, যা বিভিন্ন ধরনের হৃদরোগ প্রতিরোধ করতে পারে এবং স্ট্রোকের ঝুঁকি কমায়। বিভিন্ন গবেষণা বলছে খেজুর শরীরের খারাপ ধরনের কোলেস্টেরল যেমন LDL কমাতে সাহায্য করে,
আর ভালো কোলেস্টেরল এইচডিএল এর পরিমাণ বৃদ্ধি করে। খেজুরের উপকারিতাগুলো তো জানতেই পারলেন, এবারে জেনে নিন কিশমিশের সাথে খেজুর কিভাবে খাবেন। রাতেরবেলা কিশমিশের সাথে খেজুর ভিজিয়ে রাখতে পারেন, সর্বোচ্চ পরিমাণ হচ্ছে 3 থেকে 4টি, এর বেশি খেজুর খাবেন না। খেজুর ভালোভাবে ধুয়ে এর উপরের যে বোটাটা আছে সেটি ছাড়িয়ে জলে ভিজিয়ে রাখুন। সকালবেলা ঘুম থেকে উঠে খেজুর ও ভেজানো কিশমিশ ভালো করে চিবিয়ে খান। আধা ঘন্টা অপেক্ষা করে 1 গ্লাস কুসুম গরম জল পান করুন। এই খাবারগুলো খাওয়ার 1 ঘন্টা পরে আপনি আপনার সকালের নাস্তা খেতে পারেন। যদি আপনি ভালো ফল পেতে চান তাহলে নিয়মিত এই কাজটি করুন। যাদের ডায়াবেটিসের পরিমাণ অনেক বেশি তারা এই রেমেডিটি ফলো করবেন না, আর অন্যান্য যারা আছেন তারা এই রেমেডিটি ফলো করে কেমন উপকারিতা পেলেন তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।